বিলাহিক বিচারি গুয়াহাটি পালেহি হায়দ্রাবাদ আরক্ষী। আরক্ষীর মোস্ট ওয়ান্টেড ব্ল্যাকমেইলার ইলাহি বক্সুয়ে গুয়াহাটিত করে আছিল আত্মগোপন। হানি ট্রেপিংয়ের যোগেদি প্রায় 5 কোটি টাকা লুটি পলাই আছিল ইলাহি। দেশের কুখ্যাত অপরাধীর বাবে সুরক্ষিত স্থান দেখি গুয়াহাটি। ইলাহি বক্সু লোকক দেখায় পেশাত এজন দর্জি। অশ্লীল ভিডিও বনায় ধনী লোকক ব্ল্যাকমেইলিং করাত উস্তাদ ইলাহি। এই ইলাহিয়ে মুম্বাইর ক্রাইম ব্রাঞ্চর নামত এজন অবসরপ্রাপ্ত অভিযন্তার 4,82,00,000 টাকা ব্ল্যাকমেইল করে পলাই আছিল গুয়াহাটির বাগরবড়ি। কুখ্যাত ব্ল্যাকমেইলার ইলাহিক বিচারি গুয়াহাটি পালেহি হায়দ্রাবাদ আরক্ষীর দল। বাঘরবড়িত অভিযান চলায় আরক্ষীয়ে গ্রেপ্তার করে কুখ্যাত ইলাহি বক্সক। উল্লেখযোগ্য যে হায়দ্রাবাদের এজন অবসরপ্রাপ্ত মুখ্য অভিযন্তার অশ্লীল ভিডিও প্রস্তুত করেছিল ইলাহিয়ে। 3 জুলাইৰ সন্ধিয়া ফোনযোগে গোচৰ থকা বুলি কৈ গ্ৰেপ্তাৰৰ ভাবুকি দিছিল অভিযন্তাজনক। তাৰ পাছতে অভিযন্তাজনৰ মোবাইললৈ প্ৰেৰণ কৰে এটা অশ্লীল ভিডিঅ'। সন্মানৰ খাতিৰত অভিযন্তাজনে কিছু ধন আদায় দিয়ে ইলাহি বক্সিৰ SBI একাউণ্টত। পৰৱৰ্তী সময়ত ইলাহি বক্সিয়ে প্ৰবঞ্চনাৰে অভিযন্তাজনৰ বেংক একাউণ্টৰ পৰা লুটি নিয়ে 4,82,00,000 টকা। এই বিষয়ে জানিব পাৰি হায়দৰাবাদৰ চাইবাৰ চেলৰ থানাত গোচৰ তৰে অভিযন্তাজনে। ভাৰতীয় দণ্ডবিধিৰ ধাৰাত গোচৰ ৰুজু কৰি প্ৰাৰম্ভিক তদন্তত গুৱাহাটীৰ পৰা চাইবাৰ অপৰাধীয়ে ধন লুট কৰা বুলি নিশ্চিত তথ্য লাভ কৰে। এই তথ্যৰ ভিত্তিত হায়দৰাবাদ আৰক্ষীয়ে গুৱাহাটীৰ বাঘৰবড়িত 7 গাঁও আৰক্ষীৰ সহযোগত অভিযান চলাই গ্ৰেপ্তাৰ কৰে চাইবাৰ অপৰাধী ইলাহি বক্সু। ইতিমধ্যে ইলাহি বক্সক লগত লৈ হায়দৰাবাদ অভিমুখে ৰাওনা হৈছে আৰক্ষীৰ দলটো। নুনমতিপুৰা অজয় বৰ্মন, News18, অসম নৰ্থ ইষ্ট।